হঠাৎ করেই যেন কর্মী ছাঁটাইয়ের প্রতিযোগিতায় মেতেছে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তথ্য প্রযুক্তি খাতের চাকরি ছাঁটাই সংক্রান্ত ওয়েবসাইট লেঅফস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী 1,20,000 কর্মীকে ছাঁটাই করা হয়েছে টেক সেক্টর থেকে। প্রযুক্তি খাতের এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নীতি নির্ধারকদের অপরিণামদর্শিতাকে। কোভিডের সময় রাজস্ব বেড়ে যাওয়ায় বাস বিচার না করেই কর্মী নিয়োগ দিয়েছিলেন তারা, কিন্তু ইউক্রেন যুদ্ধের প্রভাবে কমতে শুরু করে রাজস্ব। পাশাপাশি কমতে থাকা এই রাজস্বের উপর চাপ সৃষ্টি করে কোভিডের সময় নিয়োগ হওয়া জনবল। অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের আয়ের অন্যতম প্রধান মাধ্যম অনলাইন বিজ্ঞাপন, কিন্তু ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যয় সাশ্রয়ের অংশ হিসাবে বিজ্ঞাপনদাতা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কমিয়ে আনছে তাদের অনলাইন বিজ্ঞাপনের বাজেট। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি অনুধাবন করতে পারলেও দেরি হয়ে গেছে অনেকটাই। এ পরিস্থিতিতে তারা বেছে নিয়েছেন কর্মী ছাঁটাইয়ের মতন সবচেয়ে সহজ পদ্ধতিকে। পাশাপাশি কোম্পানিগুলোর ওপর বাড়ছে বিনিয়োগকারীদের চাপও। শেয়ারের দর পড়ে যাওয়ার আশঙ্কা থেকে কোম্পানিগুলোকে অপ্রয়োজনীয় কর্মী ছাঁটাইয়ের পথে যেতে চাপ দিচ্ছেন তারা। তবে এত ছাঁটাইয়ের পরও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অন্ধকার দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে কিছুটা ঝড়ঝাপটা আসলেও তা সামলে নিতে পারবে বিগটেক হিসেবে পরিচিত বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি এই কর্মী ছাঁটাইয়ের ফলে প্রযুক্তির জগতে নতুন নতুন টেক স্টার্টআপ জন্ম নেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। চাকরি হারানো মেধাবী প্রযুক্তিবিদরা হয়তো কোনো চাকরিতে যোগ না দিয়ে নিজেই খুলে বসতে পারেন নতুন কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান। হয়তো ফেসবুক টুইটারের মতো নতুন কোনো প্রতিষ্ঠানের জন্ম হতে পারে ছাঁটাই হওয়া এসব কর্মীর হাত ধরেই। রাইসুল ইসলাম, সময় সংবাদ।